গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গতরাতে গুলি ছোড়ার ঘটনার প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে প্রতিবাদ সমাবেশ। সেখানে আছেন আমাদের রিপোর্টার সঞ্জীব রায়। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে, গত রাতে বিএনপি চেয়ারপারসন এবং বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে 3 রাউন্ড গুলি ছোড়ার পরে তাৎক্ষণিক নোটিশে এই অবস্থান এবং এই প্রতিবাদ সমাবেশে এই মুহূর্তে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অঙ্গ ও সহযোগী সংগঠনের বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি এবং সেই উপস্থিতিকে কেন্দ্র করে সকাল 10টার পর থেকে কিন্তু হরতালের সপক্ষে স্লোগান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গুলশান অফিস সেই গুলশান অফিসে গুলি ছোড়ার প্রতিবাদ। এবং এখানে আমরা দেখছি যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং বেশ কয়েকজন ভাইস চেয়ারম্যান রয়েছেন শহীদুদ্দিন চৌধুরী এনি সহ বেশ কয়েকজন সংসদ সদস্য। নেতৃবৃন্দের এই অবস্থান এবং উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু গত রাতের ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছে, একই সঙ্গে হরতালের সপক্ষে মিছিল এবং স্লোগানও দেওয়া হচ্ছে। বেশ কয়েকটি মিছিল যেগুলো এখানে এসে উপস্থিত হয়েছে তারা কিন্তু আগামীকাল যে সকাল সন্ধ্যা হরতাল সেই হরতালের সপক্ষে স্লোগান দিচ্ছেন। তো অল্প কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবাদ সমাবেশের কাজ শুরু হবে এবং আমরা শুনছি যে মাইকে কিন্তু ঘোষণা দেওয়া হচ্ছে এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিয়ে গত রাতের ঘটনার প্রতিবাদ জানাবেন এবং আগামীকালের হরতালের বিষয়ও সফল করার জন্য তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখবেন সেই খবর হয়তো আমরা আপনাদের জানাবো। আপাতত চলে যাচ্ছি স্টুডিওতে।